আর ওদিকে পুকু হচ্ছে পড়তে বসেছে, দাঁড়াও পুকু। এই যে পুকু পড়তে বসেছে, কালকে কি পরীক্ষা মানডেতে? হ্যাঁ ম্যাথ সব রেডি? হ্যাঁ ম্যাথস প্র্যাকটিস করছে। চাউমিনটা দেখে নি, চাউমিনটার আলু প্রায় মোটামুটি ভাজা হয়েই গেছে। এই চাউমিনটা বানিয়ে নিয়ে ওদেরকে স্নান করাবো, একটুখানি কলা খাওয়াবো। মা আগের দিন মানে কালকে কলা নিয়ে এসেছিলো ওদের জন্য, কাঁঠালি কলা, তো কলাটা খাওয়াবো, খাইয়ে দিয়ে ওদেরকে প্রেমাকে স্নান করিয়ে দেবো, দিয়ে তারপর রান্না বসাবো। খেতে ইচ্ছা হলে বসাবো, না হলে বসাবো না, কারণ আগের দিন মা সবজি টবজি সমস্ত কেটেই দিয়ে গেছিলো সন্ধ্যাবেলায়। তো দেখি যদি ইচ্ছা হয়, কেন এই অবেলায় চাউমিন খেয়ে আমার মনে হয় না কুকু আর খেতে চাইবে, আর আমারও পেটে আর জায়গা ধরবে। যদি জায়গা ধরে তাহলে রান্না করব, আদারওয়াইজ করব না। তো চলো পুরো ব্লগটা দেখতে থেকো, আজকে একটা স্পেশাল টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কী নিয়ে আলোচনা করবো। ভিডিওটা প্লিজ দেখো, স্কিপ করো না। আর চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো এই দেখো বন্ধুরা, চাটা আমার ঠিক এরকম হয়েছে, সরি চাউমিনটা ঠিক এরকম দেখতে হয়েছে। খেতে কীরকম হয় দেখি, তারপর তোমাদের সাথে কথা, চলো খেয়ে নিই। হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে দে, আবার তোমাদের সাথে কথা বলছি। এদের অবস্থা দেখো, পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, সেখান থেকে কাগজ, বিলের কাগজটা নিয়ে দেখো যাচ্ছে তাই অবস্থা। কি বলবো বলো, যত এটা কি খাওয়ার জিনিস, এটা কি খাওয়ার জিনিস, এটা কি খাওয়ার জিনিস বাবা, এটা কি খাওয়ার জিনিস বলো, এটা কি খাওয়ার জিনিস? না এটা খাওয়ার জিনিস নয়। আর এ দেখো জামা খুলে দিয়েছে হাফ রাত দিয়ে। এখন এদের স্নান করাবো, স্নান টান করিয়ে যা করানোর করবো। Papa, papa, papa.
তো বন্ধুরা, বিকেলের সমস্ত কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে। বিকেলের কাজকর্ম বলতে ওই দুপুরের বাসনপত্র, তাছাড়া তোমার চায়ের বাসন সমস্ত কিছু কমপ্লিট করে পুজো দিয়ে সন্ধ্যে, আজকে যেহেতু শনিবার তো একটু ধুনো দিলাম, তো সমস্ত কিছু ক্যামেরায় তো বন্দি করতে পারলাম না, কেননা একে হাতে ক্যামেরা করতে হয় বুঝতেই পারছো, তো সেজন্য আর পারিনি তোমাদেরকে দেখাতে সেগুলো। তো আজকে থাম্বনেলটা দেখে যেটা বুঝেই গেছো, যেটার জন্য তোমাদের এত এত রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ পুরো ভিডিওটা দেখো, তো সেই থাম্বনেলটাতে মানে সেই টপিকটা নিয়েই আলোচনা করতে তোমাদের সাথে চলে এলাম। তার আগে একটা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে কি যে বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিও আমার দেখছো না। দেখো, ক্রিয়েটার স্টুডিওতে কিন্তু পুরোটাই দেখা যায়, বোঝা যায় যে পুরো ভিডিওটা, ফুল ভিডিও ওয়াচ হচ্ছে কি হচ্ছে না, কিংবা অ্যাটলিস্ট এক দু মিনিট তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অন্তত দু থেকে তিন মিনিট ভিডিওটাকে দেখো কন্টিনিউ, তারপর ছেড়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু দু থেকে তিন মিনিট অবশ্যই দেখো, নাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যায়। তো প্লিজ ভিডিওটা পুরো দেখো। আর দেখো, চশমাটা পরেছি, চশমাটা কিন্তু এটা আমার অনেক দিনের পুরনো চশমা, আর চোখের পাওয়ারটা এত বেড়েছে না, মানে বেশিরভাগ সময়টা মোবাইলে কাটাতে হচ্ছে, তো সেই জন্য পাওয়ারটা মানে পাওয়ার বলতে কি, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, মানে এই এই যে এই জায়গাটা, এই জায়গাটা ভীষণ ব্যথা করছে, এই দুটো জায়গা ভীষণ মানে ব্যথা করে, তার মধ্যে ওই মাইগ্রেনের সমস্যা আছে, তো তো এই দুটো জায়গা দপ 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 করতে থাকে এই দুটো জায়গা। আর চুলটা ভিজে বলে চুলটাকে খুলে রেখেছি একটুখানি, বাবুরা নিচে রয়েছে তো চুলটা খোলা যায় না চট করে, ওরা চুল টানতে থাকে, তো সেই জন্য চুলটা খুলতে পারি না। এখন যেহেতু আমি একটু উপরে রয়েছি, ওরা নিচে খেলছে, ওই জন্য আমি বললাম না চুলটা খুলে একটু পাখার তলায় বসি আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো যেটা হচ্ছে, এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে কিছু বলতে চাই। তো তোমরা সবাই চেনো এপি ব্লগস, খুবই ফেমাস একটা মানে ব্লগ চ্যানেল, আর প্রিয়াকে তো সত্যি সবাই অনেকেই অনেক মানুষ ভালোবাসে। তো তোমরা অনেকেই জানো যে প্রিয়া কিছুদিন আগে স্ট্রাইক করেছিল প্রিয়া চ্যানেলে, তো যেটা অনেকে জানো আবার অনেকে জানো না, যারা জানো না তারা দেখে নিতে পারো ভিডিওটা, প্রিয়ার ভিডিওটা, তো ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, যেটা আর স্ট্রাইকের রুল হচ্ছে যে মানে স্ট্রাইক পড়লে এক সপ্তাহ কেউ ভিডিও দিতে পারবে না, কোনো রকম কমিউনিটি পোস্ট দিতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এটা কিন্তু সত্যি একটা চ্যানেলের জন্য, গ্রোয়িং চ্যানেলের জন্য খুব বড় ক্ষতি। তো আমি অনেকগুলো ভিডিও সার্চ করে দেখলাম কি সত্যি এটা মানে ইউটিউবে স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেলের গ্রোথটা অনেকটা কমে যায়, তারপরে হচ্ছে কি এক সপ্তাহ তুমি কোনো ভিডিও দিতে পারবে না, কিছু দিতে পারবে না, তো সেটা প্রিয়া নিজেও বলেছিল। আর এটা নিয়ে অনেক ভিডিও আছে, অনেক অনেক ক্রিয়েটাররা অনেক ভিডিও করেছে। তো আমি যেটা বলতে চাইছি সেইটা হচ্ছে, দেখো এটা কিন্তু পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা চিন্তাভাবনা করেছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, আমার মনের কথাটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, এটা কিন্তু মানে কারোর সাথে কারোর রিলেটেড নয়। প্রিয়ার ভিডিও আমিও দেখি, খুব ভালো লাগে, খুব মোটিভেটেড, মানে এত সুন্দর কাজকর্ম দেখায়, কাজকর্ম করে, ওকে দেখে অনেক কিছু শেখার আছে। তো আমার বাবুরা কিন্তু খুব মানে ইয়ে করছে, দেখো দুজনেই কাঁদছে, চট করে ভিডিওটা শেষ করে ফেলি। হ্যাঁ, তো দেখো আমার যেটা মনে হয় না, প্রিয়া মানে স্ট্রাইক পাওয়ার ওর আর একটা চ্যানেল আছে এপি শেয়ার হল, সেখানে ও বলেছিল যে কিসের জন্য স্ট্রাইক পেয়েছে, আর বলেও ছিল যে সাত দিনের জন্য কিছু দিতে পারবে না, তার ঠিক একদিন পরের থেকে ও কিন্তু আবার ওর এপি ব্লগস স্টার্ট হয়ে গেছিলো, ও কিন্তু একটুখানি লাইভে এসে চেক করে দেখেছিলো, তারপর থেকে কিন্তু ব্লগ দিতে স্টার্ট করেছে। তো যেটা কথা হচ্ছে, আমার যেটা মনে হলো, ও কিন্তু স্ট্রাইক পায়নি, ঠিক আছে, ও স্ট্রাইক পায়নি, ও একটা ওয়ার্নিং স্ট্রাইক পেয়েছিল, আমার যেটা মনে হচ্ছে ও একটা ওয়ার্নিং স্ট্রাইক পেয়েছিল। ওয়ার্নিং স্ট্রাইক পেলে কি হয় যে মানে হয়তো একদিনের জন্য চ্যানেল বন্ধ হয়ে যায়, কিংবা একদিনের জন্য চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া হয়, তারপর কিন্তু আবার খুলে দেওয়া হয়।
তো ওয়ার্নিং স্ট্রাইকে কী হয়, আমরা যেটা জানি যে পরপর তিন দিন স্ট্রাইক পেলে সে তিনটে স্ট্রাইক পেলে চ্যানেলটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো তিন মাসের মধ্যে পরপর তিনটে যদি স্ট্রাইক হয়, চ্যানেলে যদি স্ট্রাইক পড়ে, তাহলে সেই চ্যানেলটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়, সেই চ্যানেলটা পুরোপুরি উঠে গেল। তো ও যেহেতু বলেছিল ওকে 7 দিন পর্যন্ত কোনো করতে দেওয়া হবে না, ভিডিও করতে দেওয়া হবে না, বা ওকে ও নিজেই স্বীকার করেছিল এটা, তারপরের থেকেই ও হঠাৎ করে আবার ভিডিও করতে শুরু করে দিল। তো আমার এটাই মনে হলো যে তার একটাই কারণ, ও পুরোপুরি স্ট্রাইক পায়নি, ও পেয়েছিল হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। তো সেই জন্যই ও আবার ভিডিও করতে পারলো আর কি। তো এটাই আমার মনে হলো। তো আমি একটাই কথা বলবো, প্রিয়াকে আমার ভীষণ ভালো লাগে, প্রিয়ার ব্লগসগুলো দেখে আমিও বেশ মোটিভেটেড হই, কাজকর্মে ভালো লাগে কাজকর্ম দেখতে। তো এইভাবে এগিয়ে যাও, আর ওর এই বিয়েটা দেখে আমাদের মতন ছোটো ক্রিয়েটারদেরও অনেকটা আমরা জানতে পারলাম জিনিস, যে স্ট্রাইক পড়লে কি হয় বা ওয়ার্নিং স্ট্রাইক পড়লে কি হয়, এইগুলো আমাদের মাথাতেও থেকে যাবে। আমরাও চেষ্টা করবো যাতে আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক না পড়ে বা আমাদের কোনো রকম স্ট্রাইক হতে না হয়। তো চলো আজকে আর বেশি লেন্দি করবো না ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমার সাথে যারা আছো, আমার পাশে যারা আছো, আমাকে যারা সাপোর্ট করছো তাদেরকে প্রচুর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকের জন্য টাটা।